মানুষ হিসেবে আমরা সবাই অপেক্ষা করতে পছন্দ করি। হয়তো আমরা কেউ ভবিষ্যৎ নিয়ে অপেক্ষা করছি, অথবা ভবিষ্যতের কোনো একটা রেজাল্ট নিয়ে, অথবা কারোর জন্য, অথবা কোনো কিছুর জন্য অপেক্ষা নিয়ে আমাদের জীবন। এবং বলা হয়ে থাকে, আমরা যদি অপেক্ষা কোনো কিছু না করি, তাহলে আমাদের জীবনকে নিয়ে নিজের যে বেঁচে থাকার স্পৃহা সেটাও কমে যায়। আজ এমনই একটা বই নিয়ে কথা বলবো, যে বইয়ে এই অপেক্ষাটা খুব ভালোভাবে প্রকাশ পেয়েছে। আজ আমরা কথা বলবো অপেক্ষা নামের এই বইটা নিয়ে, লিখেছে হুমায়ুন আহমেদ স্যার। স্যারের লেখা প্রত্যেকটা বই কালজয়ী এবং সবার হৃদয় স্পর্শ করে, এবং স্যারের লেখা বইগুলো আসলে আমি এরকম খুঁজে পাইনি কাউকে যে বলেছে আমার পছন্দ না। ঠিক তেমনভাবে আমারও লেখাগুলো খুবই পছন্দের, তেমনই একটা বই হচ্ছে অপেক্ষা। এবং এই বইটা আসলে উপহার পাওয়ার পর আমার মনে হয়েছে এত সুন্দর একটা বই, খুবই সুন্দর উপহার দেওয়ার জন্য। সো এই বইটা আসলে মূল কাহিনী হচ্ছে, বা মূল গল্পটা হচ্ছে একজন মানুষকে কেন্দ্র করে। সেই মানুষটা হচ্ছে ইমনের বাবা। ইমনের বাবা একদিন নিরুদ্দেশ হয়ে যায়, তাকে খুঁজে পাওয়া যায় না, সে হারিয়ে যায়। সে কি আদৌ হারিয়ে গেছে না মারা গেছে, এই বিষয়ে পুরো বইতে কিছু নেই। কেবল জানা যায় যে ইমনের বাবা আর কখনো বাড়ি ফিরে আসে না। সুতরাং আমরা ধরে নিতে পারি উনি হয়তো হারিয়ে গেছে বা কোনো সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। অবশ্য বইয়ের শেষ দিকে এই রহস্য উদ্ঘাটন করা হয়। সো ইমনের মা যখন ইমনের বাবা হারিয়ে গেল, তখন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলল, তার পৃথিবীর সকল কিছুতে অনীহা চলে আসলো। সে তখনই মন ছিল খুবই ছোট, একদম ছোট, সম্ভবত 5 বছর বা এরকম। এবং তখন ইমনদের বাড়িতে থাকতো ইমনের দাদি এবং ইমনের চাচা সহ তারা থাকতো। এবং এক পর্যায়ে ইমনের চাচা সম্পূর্ণ ইমনকে দেখাশোনা করলেও ইমনের মা ইমনের চাচার কাছ থেকে তারা আলাদা হয়ে যায় এবং চলে যায় ইমনের মামার বাসায়। মামার বাসায় ইমন বড় হয় মামার ছেলে মেয়ের সাথে, এবং মামার ছিল অনেক সম্পত্তি। অনেক সম্পত্তি থাকা সত্ত্বেও মামার জীবনে কোনো সুখ ছিল না, কেননা মামার 2 বড় ছেলে যারা ছিল যমজ 2 ভাই, তারা দুজনাই সন্ত্রাসের সাথে লিপ্ত হয়ে গিয়েছিল। তারা চুরি, ডাকাতি, খোনাখুনি সহ যে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্যের সাথে খুবই পরিচিত হয়ে উঠেছিল। এবং মামার যে মেয়ে ছিল মিতু, সে কখনোই সে ইমনের মামার সাথে সেভাবে কথাবার্তা বলত না। ইমনের মামা ছিল খুবই একা। ইমনের একটা বোন ছিল, কিন্তু ইমনের বোন আত্মহত্যা করে মারা যায়। এর অন্যতম কারণ ছিল ইমনের মা। ইমনের মা আগেই বলেছি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল, সবসময় মনে করত ইমনের বাবা একদিন ফেরত আসবে, ইমনের যেদিন বিয়ে হবে সে বিয়ের রাত্রে ফেরত আসবে। এবং হচ্ছে ইমনের মা সবসময় মনে করত যে ইমনের বাবা আসলে এটা করবে, ওইটা করবে। সো সে নিজে একটা কল্পনার জগতে হারিয়ে গেছিল, এই জন্য তার পৃথিবীর কোনো কিছু আর ভালো লাগত না। এবং ইমনের বোন হওয়ার আগে ইমনের বাবা হারিয়ে গেছিল। সো ইমনের বোন তার মায়ের এরকম দুর্ব্যবহার সহকারে বড় হয়, এবং একটা পর্যায়ে ক্লাস সেভেনে সম্ভবত ইমনের বোন ফেল করে। তখন তার মা, ইমনের মা যার নাম ছিল সুরাইয়া, তাকে বলে মরে যেতে, এবং ইমনের বোনের নাম ছিল সুপ্রভা, সুপ্রভাই সম্ভবত, আমি ঠিক এখন মনে পড়ছে না। সো তার মা বললো যে তুমি যেহেতু ফেল করেছো, তুমি ছাদ থেকে লাফ দিয়ে পড়ে যাও। এবং ইমনের বোন সত্যি সত্যি তা করে এবং মারা যায়। এবং একটা পর্যায়ে ইমনের মা আবার ইমনের মামার বাড়ি থেকে চলে এসে অন্য বাড়ি ভাড়া নেয়, এবং সেই আগের বাড়ি খুঁজিয়ে খুঁজিয়ে বাড়িওয়ালাকে বলে বলে আবার ওই আগের বাড়ি ভাড়া নেয়। ঠিক আগে যেরকম ফার্নিচার ছিল তেমন ফার্নিচার করে। ততদিনে ইমন হচ্ছে ইউনিভার্সিটিতে পড়ে, ইউনিভার্সিটিও প্রায় শেষের দিকে। সো অনেক বড় হয়ে গেছে ইমন, কিন্তু ইমনের মার বিশ্বাস ইমনের বাবা একদিন ফেরত আসবে। এবং শেষ পর্যন্ত হচ্ছে ইমনের মামার যে 2 ছেলে শোভন এবং টোকন, শোভন ইমনকে জানায় যে ইমনের বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, এবং সে থানাতে একটা পেপারও পেয়েছিল এই বিষয়ে। সো এইটা আসলে কতটুকু সত্য বা মিথ্যা গল্পে সেটা সেভাবে তুলে ধরা হয়নি, তবে আমরা গল্পে ধরেই নিয়েছিলাম যে ইমনের বাবা বেঁচে নেই। কেননা একটা মানুষ এতগুলো বছর ধরে মানে হারিয়ে গেছে, প্রায় পনেরো সতেরো আঠেরো এরকম বছর ধরে হারিয়ে গেছে, তাকে আসলে খুঁজে পাওয়ার আর কোনোই চান্স ছিল না তখন। সো এই বিষয়টা নিয়ে অপেক্ষা বই আমি স্পয়লার অ্যালার্ট দেওয়ার মানে না দিয়ে পুরোপুরি গল্পটা অর্ধেকে বেশি বলে ফেলেছি, বাট স্টিল আপনি পড়লে অনেক বেশি ভালো অনুভব করবেন। এবং আমি যখন এটা লিখিত রিভিউ লিখেছি, তখন আমি অসংখ্য মানুষের কাছ থেকে শুনেছি তারা অলরেডি পড়ে ফেলেছে। সো আমার মনে হয় যে আর এই ভিডিওটা দেখছেন আপনাদের মধ্যে অনেকেই অলরেডি এই বইটা পড়ে ফেলেছেন।
এবং এই বইটাতে একটা লাইন লেখক খুব সুন্দরভাবে বুঝিয়ে তুলেছেন যে আমরা অপেক্ষা করি কেবলমাত্র তাদের জন্য যারা বেঁচে আছে, আমরা অপেক্ষা করি ভবিষ্যতের জন্য, আমরা অপেক্ষা করি আমাদের কাঙ্ক্ষিত ফলের জন্য, এবং যদি জীবনে অপেক্ষা না থাকে তাহলে সেই জীবনে আসলে বেঁচে থাকার ইচ্ছাটাও থাকে না, কমে যায় বা নাই হয়ে যায়। এর পাশাপাশি লেখক খুব সুন্দরভাবে একটা টাইম ফ্রেম বোঝানোর চেষ্টা করেছে। ইমনের বাবা হারিয়ে যায় যেই রাত্রে, সেই রাত্রে ইমনের দাদি কিন্তু ইমনদের সাথে ছিল। তখন ইমনের দাদি যেমন ছিল, ইমনের বিয়ে হওয়ার পর ইমনের মা আবার ঠিক সেই পজিশনে সেভাবে সে বারান্দায় সেভাবে বসেছিল, সেই কাজই করছিল যেটা ইমনের মা করেছিল সেই 17-18 বছর আগে। সো এই ব্যাপার টাইম ফ্রেমটা খুবভাবে ভালোভাবে ফুটিয়ে তুলেছে যে মানুষের একটা পর্যায়ে, যে হচ্ছে মানুষ যখন ইয়াং থাকে একটা পর্যায়ে মানুষ বৃদ্ধ হয়ে যায়, এই টাইম ফ্রেমটা বুঝিয়ে দিয়েছে লেখক খুব সুন্দরভাবে। এসেছে বড়লোকের জীবনে, যে বড়লোক হলেই যে জীবনে সব সুখ পাওয়া যায় না, সে ব্যাপারটা খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে ইমনের বাবা মামা জামিল, জামাল আর জামিল তার চরিত্রের মাধ্যমে। এবং ইমনের মার চরিত্র থেকে বোঝানো হয়েছে সহজ সরল বাঙালি নারীদেরকে, এবং পুরো গল্পটাতে আসলে অনেক কিছু অনেক ধরনের ফ্লেভার পাওয়া যাবে। সো আশা করি গল্পটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। অপেক্ষা এই বইটির লিখিত মূল্য 300 টাকা, এবং হচ্ছে বইটা আসলে আপনারা সবাই পড়তে পারেন, বইটা খুবই সুন্দর এবং মানে অনেক কিছু আপনারা জানতে পারবেন বইটা সম্পর্কে, বিশেষ করে বাস্তবতা এবং বাস্তবতার সাথে ভারসাম্য হারিয়ে ফেললে যে কতটা বিপজ্জনক হতে পারে সেই বিষয়গুলো এই বইটাতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই ছিল আজকের রিভিউ, আশা করি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। আপনাদের যদি কোনো সাজেশন থাকে বা কোনো বই নিয়ে আপনাদের রিভিউ জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। প্লাস আপনাদের যদি কোনো কিছু বলার থাকে সেগুলো জানাবেন। আপনার পজিটিভ এবং নেগেটিভ প্রত্যেকটা কথাই সবসময় আমাদের মাথায় থাকে, কেননা সেগুলো আমরা জানতে পারলে পরবর্তী ভিডিওগুলোতে আরও সুন্দরভাবে নিজেকে আপডেট করতে পারি।